আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। বিশ্ব বরেণ্য ও নির্ভীক সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন সাড়ম্বরে পালিত হল জয়পুর বনলতা রিসর্টে। উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ার সাংবাদিক। 1865 সালের 29 মে জন্মগ্রহণ করেন এই নির্ভীক সাংবাদিক। তার পিতা ছিলেন শ্রীনাথ চট্টোপাধ্যায় এবং মাতা হরসুন্দরী দেবী। ছোট থেকেই রামানন্দ চট্টোপাধ্যায় ছিলেন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। 1883 সালে চতুর্থ স্থানে স্থান নিয়ে এন্টার পরীক্ষায় পাশ করেন। সিটি কলেজ থেকে বিএ পাশ করেন প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে। চতুর্থ স্থান নিয়ে এমএ পাশ করেন। মাত্র 100 টাকায় সিটি কলেজে শিক্ষকতা শুরু করেন। বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত থাকলেও মূলত রিভিউ এবং প্রবাসী পত্রিকা রামানন্দ চট্টোপাধ্যায় অবিস্মরণীয় কীর্তি। প্রবাসী পত্রিকাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতাসহ গৌড়া এবং রাশিয়ার চিঠি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শিল্পী রামকিঙ্কর বেজকে তিনি শান্তিনিকেতনে নিয়ে এসেছিলেন। বঙ্গভঙ্গ এবং দেশভাগের বিরুদ্ধে প্রবাসী পত্রিকায় গর্জে উঠেছিল তার কলম। এর ফলে ব্রিটিশ শাসকদের নেক নজরে পড়েছিলেন নির্ভীক সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়। ভগ্নী নিবেদিতা শিল্পী অবনীন্দ্রনাথ সহ অন্যান্য বরেণ্য মানুষের লেখা তার সম্পাদিত পত্রিকাতে স্থান পেয়েছে এবং তার জন্য ব্রিটিশ সরকারের রক্তচক্ষু দেখতে হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি নিষিদ্ধ হবার পরে প্রবাসীতে তিনি তার কলমকে তলোহার হিসেবে ব্যবহার করেছিলেন। 1937 সালে সুভাষচন্দ্র বসুর সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন এই বরেণ্য সাংবাদিক। নির্ভীক সাংবাদিকতার জন্য রামানন্দ চট্টোপাধ্যায় জীবনের বহু সম্মানে সম্মানিত হয়েছেন। রামানন্দ চট্টোপাধ্যায় একজন বরেণ্য সাংবাদিক ছিলেন না, তিনি একাধারে ছিলেন সমাজসেবী। অসহায় দুস্থ মানুষদের জন্য তার হৃদয় কেঁদে উঠত। তার ফলে সারা জীবনে তিনি বহু রকমভাবে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। 1943 সালে 30 সেপ্টেম্বর এই নির্ভীক সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় জীবনাবসান হয়। ইংরেজ শাসকদের রক্তচক্ষুকে পরোয়া না করে রামানন্দ চট্টোপাধ্যায় একজন বীর হিসাবেই নিজের মাথা সবসময় উঁচু করে রাখতেন, যেটা আজকের সাংবাদিকদের কাছে একটা বিরল ঘটনা হিসাবেই থেকে যাবে। কোতুলপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। বরেণ্য সাংবাদিক, আমরা সবাই আজকে সাংবাদিকরা এসে ওনাকে মাল্যদান করলুম। আমরা চাই যে যেন বরাবর এটা আমরা করে যেতে পারি। তাই আমি মোটামুটি ধরুন প্রায় 20-25 বছর করছি। আমরা 20-25 বছর ধরে আমরা করছি, আমরা যাতে ভালো আরও করতে পারি চেষ্টা করছি, যতটুকু পেরে পাচ্ছি করছি, সত্য মেনে আমরা করছি। মণ্ডল জয়পুর বাঁকুড়া।